বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর করম হোসেনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী তৃতীয় খণ্ড দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং আজকে নবম পর্ব উদ্দম খান ওই আসাম নেতার সাথে কর্মর্দন করে বললেন মঙ্গল সিং এর গোত্রের নারীদের সাথে আমারা এক অটুট আত্মীয়তার বন্ধন রয়েছে আর সেটাই মানবতার বন্ধন আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তাদের সাথে সাক্ষাৎ করতে চাই তাদের চতুর্মুখী নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাই আসাম নেতা তার সৈনিকদের হাতিয়ার ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে বলল সেনারা এগিয়ে এসে আমাদের নতুন হাকিমের কদম করো সৈনিকেরা একযুগে হাতিয়ার ফেলে দেয় খুবই চিত্তাকর্ষক ভঙ্গিতে উদ্ধম খানের চরম ছয়ে। উদ্যমখান খান বড় স্নেহ মায়াবালা দৃষ্টিতে বলতে লাগলেন তোমরা সকলেই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের দুর্গে ঘুরেফেরা করতে পারো এটা তোমাদের নিজেদেরই দুর্গ তোমাদেরই দেশ তোমাদেরই এলাকা নিজেদের তোমরা পূর্বে চেয়ে অধিক স্বাধীন ও নিরাপদ ভাবতে পারো এরপর তিনি নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনী নেতাকে উদ্দেশ্য করে বললেন তুমি আমার সঙ্গে প্রাসাদের অভ্যন্তরে এসো ভেতরে গিয়ে আমার আগমনের ব্যাপারে অবহিত করো উদ্দম খান দুর্গের প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন মঙ্গল সিং এর গোত্রের মহিলা ছাড়াও প্রাসাদের বহুসংখ্যক সংখ্যক সেবিকা ও কর্মচারী উঁচু একটি কুঠুরিতে কম্পিতভাবে দাঁড়িয়ে আছে উদ্দম খান তাদের নিকটে গিয়ে বললেন তোমরা আমাদের মা বনু কন্যা আমরা তোমাদের ইজ্জত সম্ভ্রম রক্ষাকারী মান সম্মানের নিরাপত্তা দানকারী যা কিছু ঘটে গেছে তাতে আমাদের কোনো ত্রুটি নেই এই দেশের অত্যাচারী প্রাচন্ড মহারাজা আমাদের তরবারি হাতে নিতে বাধ্য করেছে এ এক দীর্ঘ ইতিহাস যে বিষয়ে তোমাদের মতো সম্মানিত মা বোনের জ্ঞাত থাকার কথা তোমরা নির্বিক চিত্তে বিশ্রাম নিতে পারো কোনো প্রকার সংখ্যা উদ্বেগ যেন মনে দানা না বাঁধে সকলেই তোমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ স্বাধীন যদি তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের পরিকল্পনাকে ভালো দৃষ্টিতে দেখো তাহলে আমরা তোমাদের সামনে ববন বুলানো আনন্দের স্তূপ এনে দেব আর যদি কোনো কারণে তোমরা আমাদের সঙ্গে থাকতে অপছন্দ করো তাহলে আমাদের পক্ষ থেকে তোমরা সম্পূর্ণ স্বাধীন মঙ্গল সিং এর ধর্মপত্নী রানী দুই কদম এগিয়ে এসে হিন্দু রেওয়াজ মোতাবেক হাত জোর করে নমস্কার বলার পর বললেন মহারাজ তোমার কথাবার্তায় আমরা বেশ প্রভাবিত সন্তুষ্ট সাধারণভাবে বিজয়ীদের চিন্তা চেতনায় এমন কোমল নম্র আনন্দদায়ক দেখা যায় না তুমি কি মুসলমান উদ্দম রানীমা আমি মুসলমান এবং সম্ভবত আপনার এ জানা আছে যে মুসলমানরা মহিলা শিশু বৃদ্ধ এবং নিঃস্ব লোকদের উপর হাত তোলাকে পাপ জ্ঞান করে এছাড়া আমরা তো এই দেশ জয় করার জন্য কিংবা সোনার রূপা খনিজ সম্পদ লুট করার উদ্দেশ্যে এবং মানুষকে মৃত্যুর মুখে পতিত করার লক্ষ্যে আসিনি আমরা মৃত্যুর অন্ধকারের ফেরি না আমরা আলোর পথ দেখাতে এসেছি রানী জানতে চাইলেন তুমি কি তবে বাংলার হাকিম জবাবে উদ্দম খান বললেন আমি বাংলার হাকিমের বাহিনীর একজন সিপাহী রানী আবার জানতে চাইলেন কোথা হতে এলে তোমরা উদ্দম খান বললেন আমরা শিব দেবতার মন্দির থেকে এসেছি রানী শঙ্কাবড়া কণ্ঠে বললেন ওখানে তো যুদ্ধ উদ্দম খান বললেন ওই যুদ্ধ পরশু সন্ধ্যায় শেষ হয়েছে আপনার প্রতি দেব রাজা মঙ্গল সিং পরাজয় বরণ করেছেন আমাদের ভীষণ আফসোস হচ্ছে রাজা মঙ্গল সিং অন্ধকারের দিশারি হয়ে আমাদের সঙ্গে লড়তে এসেছিল যুদারানীর গোটা শরীরে কম্পল সৃষ্টি হয়েছে উদ্দম খান একজন সেবিকাকে ইশারায় তার বর সংবরণ করে শয়নকক্ষে নিয়ে যেতে বলেন তিনি বললেন আগামীকাল আমি আবার আসব জুদারানি বাঙ্গা কণ্ঠে জানতে চাইলেন আমার পতি মহারাজ কোথায় উদ্দম খান সতেজ কণ্ঠে বললেন এই মুহূর্তে আপনার বিশ্রামের প্রয়োজন বিশ্রাম নেন আগামীকাল বিস্তারিত কথা হবে না রানী বললেন তুমি আমাকে মাতারানী বলে সম্বোধন করেছ আমিও তোমাকে বেটা বলেছি ভগবানের দোহাই লাগে আমাকে সত্যি কথাটি বলো উদ্দম খান বললেন মাতারানী আপনি তো একজন সিপাহীর ধর্মপত্নী আপনার ভেতর সব রকম পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা থাকা দরকার দুর্ভাগ্যবশত আপনার স্বামী দেব একজন জালেম শাসকের পরচনায় পরে আমাদের বিরুদ্ধে লড়তে এসেছিল রানী পড়ে যাবার উপক্রম হলে সেবী এসে তাকে ধরে রাখে উদ্দম খান বললেন রানী মাথা ধৈর্য দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন জীবন মৃত্যুর দূরত্বকে হিম্মত দ্বারা গ্রহণ করুন একজন সেবীকে জিজ্ঞেস করল আমরা কি কয়েদি উদ্দম খান বললেন না কেউ কয়েদি নয় আমাদের সাথে যারা থাকতে চাইবে আমরা তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব নেব আর যারা এখান থেকে চলে যেতে চাইবে আমরা তাদের পথে বাধা হয়ে দাঁড়াব না এখন তোমরা সকলে মাতা মহারানীকে নিয়ে যাও তাকে সান্ত্বনা দাও উদ্দম খান তার কয়েকজন সিপাহীকে সেখানে রেখে নিজে বাইরে চলে এলেন রাতের মধ্যেই মুসলমানরা গোটা দুর্গের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় লোকজন নির্বিক চিত্তে তাদের অভ্যর্থনা জানাতে থাকে উদ্দম খান এবং তার সঙ্গীরা পদে পদে তাদের সাথে সহমর্মিতা ও হৃদ্ধতাপূর্ণ আচরণ করে যাচ্ছেন দুর্গের কিছু লোক স্বেচ্ছায় উদ্যম খানের সাথে সাথে চলতে আরম্ভ করল এক পর্যায়ে এরা তাকে দুর্গের এমন প্রান্তে নিয়ে গেল যেখানে দেখা যাচ্ছে কিছু লোক মুখোশ পরে আছে তাদের গলায় ছোট ছোট গন্ডা লাগিয়ে দেওয়া হয়েছে এরা মাটিতে গড়াগড়ি খেতে খেতে এসে নিজেদের নতুন শাসককে স্বাগত জানায় উদ্দম খান আশ্চর্য জানতে চাইলেন এরা কারা এদের চেহারায় মুখোশ কেন কে তাদের গলায় ঘন্টা বেঁধে দিয়েছে জৈনক আসাম পণ্ডিত জবাব দিল এরা হচ্ছে অচ্ছুত অচ্ছুত উদ্দম খান অবাক হয়ে জিজ্ঞেস করলেন অচ্ছুত আবার কোন জাত পণ্ডিত বলল এরা নিচু জাতের লোক এই নিচু জাতদের ছায়া যদি উঁচু জাতের কোনো মানুষের উপর পড়ে তাহলে তাদের শরীর নষ্ট হয়ে যায় ওহ এখন বুঝলাম উদ্দম খান গোড়া থেকে নেমে একজন অচ্ছুদকে তার উভয় হাত দিয়ে ধরে উপরে দাঁড় করিয়ে বললেন তোমরা সবাই দরবারে যাও আমি আসছি অন্ধকারের রাজত্ব আজ থেকে খতম হয়ে যাবে একজন অচ্ছুত বলল কিন্তু মহারাজ আমরা দরবারে উঁচু জাতের লোকদের সামনে কি করে যেতে পারি উদ্দম খান গোড়ার লাগাম টেনে ধরে বিরক্তির শুলে বলে উঠলেন এটা আমার নির্দেশ এই মুহূর্তে এই দুর্গের শাসক আমি তোমরা যদি নির্দেশ অমান্য করো তবে কঠিন শাস্তি দেওয়া হবে যাও তোমরা সবাই এগোতে থাকো আমি আসছি এরপর তিনি হরিরামকে উদ্দেশ্য করে বললেন সাধারণ দরবার ডাকা হোক ঘোষক যেন সব গোত্র থেকে ন্যূনতম একজন করে হলেও প্রতিনিধি যোগদানের ঘোষণা দেয় উদ্দম খান সোনালি আসনে বসতে বসতে বললেন বায়েরা আমাকে বয় করার কিছুই নেই আমি তোমাদের নিরাপত্তা দিতেই এসেছি আমি তোমাদের জানমালকে মালকে বিরষ্ট করতে আসিনি আমাদের একটা ইশতেহার আছে ওই ইশতেহারটা বাস্তবায়ন করাই আমাদের কর্তব্য আমাদের ইশতেহার কারো শাসন প্রতিষ্ঠা করা নয় ভীতি প্রদর্শন করা নয় ধমকি দেওয়ার কোনো নীতি আমাদের নেই বরং আমাদের প্রভু ও তোমাদের ভগবানের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য আমরা মনে করি মানব সমাজে বিভক্তি সৃষ্টি করা জঘন্য অপরাধ আমরা মানব জাতির ভৌগোলিক ও শ্রেণীবর্ণ বিশেষে বিভক্তির পক্ষপাতি নই একজন মানুষ দুনিয়ার যে কোনো মহল্লার বাসিন্দা হোক না কেন সে আমাদের কাছে অতি সম্মানী ও উচ্চ শ্রেণীর লোক শ্রেণী বর্ণ গোষ্ঠী দন দৌলতের পরিমাণ কোনোটাই মানবজাতির সম্মান বৃদ্ধি বা কমে যাওয়ার কারণ হতে পারে না আমরা নিচু উঁচুর হিসাব করি না অতপর তিনি হিন্দুদের নিম্নজাত ও জাতির লোকদের সম্বোধন করে বললেন তোমরা আমার পাশে আসো তারা যখন ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতে কাঁপতে সামনে এলো তখন উদ্যম বললেন তোমরা তোমাদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলো এবং ঘন্টা খুলে ফেলো তারা হাত জোর করে বলল মহারাজ আমরা গরিব ও নিচু জাতের লোক আমরা যদি আমাদের চেহারা থেকে পর্দা সরিয়ে নেই তাহলে ওই উঁচু জাতের হিন্দুদের ধর্মকর্ম সব বরবাদ হয়ে যাবে তারা আমাদের হত্যা করে ফেলবে উদ্যম খান নিচু সরে বললেন এখন তোমাদের আর কেউ হত্যা করতে পারবে না তারপর তিনি আদেশ হল বঙ্গিতে বললেন এদের জন্য দরবার হলে মর্যাদা সম্পন্ন আসনের ব্যবস্থা করা হোক যখন নির্দিষ্ট সংখ্যক আসনের ব্যবস্থা করা হলো তখন উদ্দম খান অচ্ছুত জাতির লোকদের সম্বোধন করে বললেন তোমাদের চেহারা থেকে পর্দা হটিয়ে দাও ঘন্টা কেটে ফেলে দাও সম্মানের সাথে এই উঁচু জাতের বদমাইশদের সামনে আসনে বসে বড় অচ্ছু জাতির লোকেরা তাদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলল কলায় জুড়ে থাকা ঘন্টার রশি কেটে দূরে নিক্ষেপ করলো এবং আসনে বসে পড়ল উদ্দম খান বললেন যাদের ধর্ম বরবাদ হয়ে যাচ্ছে তারা শুধু দরবার থেকে নয় এই দুর্গ এই এলাকা থেকে চলে যাও আমরা মানবতার এত বড় অপমান কখনো সহ্য করব না আমরা মানবতা দুসের জন্য বড় আতঙ্ক যারা এই গরিব লোকদের সম অধিকার দিতে অপছন্দ করবে তারা এখন এই মুহূর্তে দরবার হল থেকে বেরিয়ে যাও পরক্ষণে কেউ যদি কারোর সাথে সীমালঙ্গন ও অন্যায় আচরণ করে তাহলে আমি তাদের মৃত্যুদণ্ডের উপযোগী মনে করি যখন অচ্ছুত জাতির লোকেরা মস্তদে বসে পড়ল তখন উদ্যম খান বললেন তোমরা আমাদের ভাই তোমরা আমাদের মতোই মানুষ তোমরা সর্বত্র স্বাধীনতার সাথে যাতায়াত করতে পারবে নিজেদের উপর আর কারো অন্যায় অত্যাচার সহ্য করবে না ইটের জবাবে পাথর দিবে প্রতিরোধ শক্তিকে সবসময় জাগ্রত রাখবে উদ্যম খান দেখলেন আসনে বসা কিছু পণ্ডিত মাথা কোকরাচ্ছেন তারা ছটফট করতে লাগলেন উদ্যম বললেন খোদার কসম এখন থেকে এখানে মূর্খতার আর কোনো অন্ধকার থাকবে না থাকবে না জুলুম নির্যাতনের কালো চিহ্ন তোমাদের কি জানা নেই আলোর সামান্য প্রদীপ্ত কিরণ ঘোর অন্ধকারকে ধ্বংস করে দেয় এক পণ্ডিত দাঁড়িয়ে হাত জোর করে বললেন মহারাজ এটা তো আমাদের ধর্মের একটা অংশ ব্রাহ্মণ বিশ্ব মজুর শুভ্র চাকর বাকর দাস গোলাম এসব পৃথক পৃথক জাতিগোষ্ঠী তাদের স্থান মর্যাদাও আলাদা আলাদা উদ্যম খান বললেন মানুষের মাঝে এ ধরনের বিভক্তি বিভাজন তোমরাই সৃষ্টি করেছ যেটা আমরা কখনো মেনে নেব না কিছুক্ষণ চুপ থাকার পর উদ্যম দরবারে বসার লোকদের দিকে তাকিয়ে বললেন এটা কত বড় দুঃখের কথা কত বড় আশ্বসের কথা তোমরা তোমাদের এই গোষ্ঠীর বৃহত্তর একটা অংশকে হিংসার কারণে পক্ষপাত পক্ষপাতগ্রস্থ করে রেখেছ তাদের অপরাধটা কি ছিল জানি না তাদের নিরপরাধ বংশটা কত বছর ধরে তোমাদের যাতায়ত পৃষ্ঠ হচ্ছে তাদের হৃদয় রক্তকরণ হচ্ছে তাদের উপর ধর্মের নামে অত্যাচার করা হচ্ছে গরিব হওয়া দুর্বল হওয়া অন্যহীন হওয়াটা তো কোনো অপরাধ নয় তোমরা তোমাদের ধর্মে অন্ধতা মূর্খতা ও যুক্তিহীন বিশ্বাসের আগুন জ্বালিয়ে তাতে মানবতাকে ধ্বংস করেছ আমরা তোমাদের ধর্মীয় বিষয়াদিতে কখনো হস্তক্ষেপ করব না যতক্ষণ আমরা এখানে থাকবো আমাদের পক্ষ থেকে কোনো ধরনের স্বৈরাচারী আচরণ পাবে না তোমরা তোমাদের বিশ্বাস অনুযায়ী ধর্মীয় রীতিনীতি পালনের জন্য পুরোপুরিভাবে স্বাধীন কিন্তু কোথাও যদি সামান্যতম মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে তা আমরা বরদাস্ত করব না হরিরাম গোত্রের সম্পদ বান্ডার ওই নির্যাতিত নিপীড়িত লোকদের মাঝে সমানভাবে বন্টন করে দেয়া হোক একজন সৈন্য বলল মঙ্গল সিংয়ের বিধবা স্ত্রী রানী সতীদাহের ইচ্ছে পোষণ করছেন উদ্দম খান আফসোস প্রকাশ করে বললেন হে আমার প্রভু এসব আমি কি দেখছি এই সুন্দর বখণ্ডের প্রতি পদে পদে কেন অন্ধকার আর মূর্খতা স্থান করে নিয়েছে উদ্দম খান হিন্দু পণ্ডিতদের উদ্দেশ্য করে বললেন আমি ধর্মীয় পথপ্রদর্শক নই একজন সহজ সরল সিপাহী কিন্তু আমি পূর্ণ দৃঢ়তার সাথে বলতে পারব পৃথিবীর কোনো ধর্মে মানবতা লুণ্ঠন বৈধ নয় মঙ্গল সিং এর বিধবা স্ত্রী তার স্বামীকে হারিয়ে সতীদাহের ইচ্ছে পোষণ করেছেন হতে পারে এটা তোমাদের কাছে খুব গর্বের বিষয় কিন্তু মানবতার প্রভুর দরবারে এটা বড় অন্যায় স্বৈরাচারী কর্মকাণ্ড এসব তোমাদের মাঝে কে আছো যে আমার সাথে গিয়ে মঙ্গল সিং এর বিধবা স্ত্রী রানীকে তার এ মন্দ ইচ্ছে থেকে ফিরে আসার আহ্বান করতে প্রস্তুত একজন পণ্ডিত হাত জোর করে বললেন মহারাজ আমি অন্ধকারের বিপরীত আলোর সঙ্গ দেব সতীদা একটা হত্যা ভয়ানক জুলুম এটা হিন্দুদের চেহারায় লাগানো একটা কলঙ্কের দাগ উদ্দম খান মৃদু হেসে বললেন সাধুবাদ সাধুবাদ আসামের ভূখণ্ড কঠোর নয় বড়ই উর্বর স্থান তবে কিছুটা আর্দ্রতা প্রয়োজন আসামের পণ্ডিতরা দরবারের লোকদের দিকে অবনত দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন মহারাজ ভগবানের শপথ আমরা ওই পাহাড় সময়ে জর্নার অপরূপ গুঞ্জন ধ্বনির শত্রু আমরা সৌন্দর্যের হত্যাকারী আমরা পর্বত সময়ের সৌন্দর্যের কলঙ্কের দাগের মতো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল কখনো না কখনো কোথাও না কোথাও এরকম একজন দেবতার অবতরণ ঘটবে যিনি অন্ধকারকে আলো দ্বারা বদলে দেবেন আমাদের স্বপ্নের বাস্তবায়ন সামনে এসে গেছে যে দেবতার জন্য আমরা যাবত অপেক্ষমান তিনি এসে গেছেন উদ্দম খান অচ্ছুত জাতের দিকে ইঙ্গিত করে হরিরামকে উদ্দেশ্য করে বললেন হরিরাম আমি আজ রাতেই এ গরিবদের মন্দিরে আনন্দের চেরাক দেখতে চাই তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি হরিরাম হাত জোর করে বলল সর্দার চিন্তা করবেন না আমি আজ রাতে এদের মাঝে সম্পদ বন্টন করে দেব উদ্দম খান দরবার থেকে বেরিয়ে গেলেন তিনি সেখান থেকে বেরিয়ে সোজা মঙ্গল সিংয়ের বিধবা স্ত্রীর কাছে চলে যান কোনো ভূমিকা ছাড়াই তিনি সোজাসুজিভাবে বললেন আমি একটা খারাপ সংবাদ শুনলাম মঙ্গল সিংয়ের বিধবা স্ত্রী বললেন এটা খারাপ সংবাদ নয় বরং বর্ণনা অনুযায়ী এটা আমাদের জন্য গৌরবের একটা অংশ কখনো নয় এটি একটি হত্যাকাণ্ড অমার্জনীয় অপরাধ একটি জীবনকে ধ্বংস করা মূর্খতাকে বিকশিত করার অনুমতি দিতে আমি পারি না এটা আমার সিদ্ধান্ত যদি তোমার অপছন্দ হয় তাহলে তুমি যেখানে খুশি চলে যেতে পারো আমরা তোমাকে সসম্মানে বিদায় জানাবো কিন্তু তোমাকে কখনো সতীদাহের অনুমতি দেব না মঙ্গল সিং স্ত্রী বললেন সর্দার আপনার কথা যদি সত্য হয় তাহলে আমাকে এখান থেকে যেতে দিন এই জায়গা আমার পছন্দ না মন্দ কিছু আমার অনুভূত হচ্ছে উদ্দম খান বললেন আমার পক্ষ থেকে তোমার যাওয়ার অনুমতি আছে কিন্তু চলে যাবার পূর্বে তুমি এবং তোমার সঙ্গীদের থেকে এ কথাটা জিজ্ঞেস করতে চাই আমার কোন কথাটা তোমার অপছন্দ হয়েছে রানী কিছুক্ষণ মাথা নত করে কিছু একটা ভেবে তারপর বললেন আপনি আমার প্রতি দেবতাকে হত্যা করেছেন হয়তো এটাই কারণ উদ্দম খান একটা ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে বললেন যদি অমানবিকতাই তোমার কাছে মানবিকতা হয় তাহলে আমার আর কিছু বলার নেই উদ্দম খান একজন রক্ষীকে উদ্দেশ্য করে বললেন রানীকে যথাযথ সম্মানের সাথে বিদায় জানানো হোক উদ্দম খান চলে যাচ্ছিলেন এমন সময়ে রানী তাকে জিজ্ঞেস করলেন সর্দার আমি তো এখন থেকে একা হয়ে গেলাম উদ্দম খান পেছনের দিকে তাকিয়ে বললেন যারা যারা এখান থেকে চলে যেতে চান চলে যেতে পারবেন একটি মেয়ে রানীর সামনে হাত জোড় করে বলল রানী আমরা এখান থেকে কখনো চলে যেতে চাই না কেন রানী রাগান্বিত হয়ে বললেন আমি ওই এলাকায় থাকতে চাই না যেখানে অচ্ছুত জাতিকে মস্তদে বসানো হয় রানী বললেন রাজধানীতে আমার কিছু নিকটতম প্রিয় মানুষ আছে আমি তাদের কাছে থাকতে চাই আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ তোমরা একজন মহান ব্যক্তির অধীনে আছ এটা ভিন্ন কথা তবে তার মতাদর্শ আমার মতাদর্শের সাথে সাংঘর্ষিক উদ্দম খান তার গোরা প্রস্তুত করতে করতে বললেন যদি তোমার মতাদর্শ আর আমাদের মতাদর্শ এতটাই বিপরীত সাংঘর্ষিক হয় তাহলে তোমাকে বোঝানোটা আমার বেকার হবে আলো আর অন্ধকার এক জায়গায় থাকতে পারে না খোদা হাফেজ আমার দোয়া তোমার সাথে থাকবে কখনো যদি সুযোগ হয় জীবনের কোনো একটা অংশে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। রানীর যুবতী মেয়ে সবিতা বলল মাতাজি হয়তো আমরা সঠিক কাজ করছি না ওনাদের সুন্দর প্রস্তাব গ্রহণ করা দরকার আকাশের রঙ পাল্টে গেছে দেখো মাতাজি হাওয়া আর পথ বদলে অন্য পথে চলেছে বেঁচে থাকার জন্য নতুন পরিস্থিতির সাথে আমাদের মিশে যাওয়া দরকার রানী রাগান্বিত হয়ে বললেন আমি বাধ্য হয়ে গেছি আমি আপনদের কাছে চলে যাব আমি কাল কালক্ষেপণ করতে চাই না সবিতা বলল মাতাজি এমনটা হবে না তো যে আমরা সারা জীবন আক্ষেপ করব আগুনে জ্বলে জ্বলে আমাদের সময় পার করতে হবে রানী কাফেলাকে রওনা হওয়ার আদেশ দিয়ে বললেন দুঃখ সুখের কাফেলা একটা আরেকটার সঙ্গী হয় আমরা এসবের পরোয়া করি না যখন তাদের কাফেলা দুর্গের প্রধান ফটক অতিক্রম করছিল তখন সবিতা কিছুক্ষণের জন্য পেছনের দিকে ফিরে তাকালো উদ্দম খানের চোখে অশ্রু টলমল করছিল সবিতা গোড়ার লাগাম টানতে টানতে বলল সর্দার আপনার কথা আমরা জীবন বর স্মরণ রাখব উদ্দম খান বললেন যদি তুমি এখান থেকে চলে যেতে না চাও তাহলে তোমাকে আপন বোনের মতো ভালোবাসব সবিতা তার গোড়ার গতিপথ পাল্টে দিয়ে উদ্দম খানের দিকে অগ্রসরমান অবস্থায় তার মাকে উদ্দেশ্য করে বলল মাতাজি ভগবান আপনাকে খুশি রাখুন আমি আমার ইচ্ছে পরিবর্তন করেছি আমি আমার পিতার নগরী ছেড়ে কোথাও যেতে পারব না রানী চিৎকার করতে লাগলেন কিন্তু সবিতা পিছনের দিকে ফিরে উদ্দম খানের কাছে পৌঁছে গেল উদ্দম খান গোড়া থেকে নেমে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন তোমাকে আমি আপন বোনের মতো ভালোবাসা দেব বিন্দেশে আমার একটা আত্মার আত্মীয় মিলে গেল আপনারা শুনছিলেন ডক্টর করম হোসেনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী আর তৃতীয় খণ্ড দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং আজকে নবমতম পর্ব শেষ হল ধন্যবাদ সবাইকে